রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পগুলোতে কাজের সুবাদে গড়ে উঠছে দক্ষ মানব সম্পদ। স্মার্ট অর্থনীতি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যা বিপুল সম্ভাবনা তৈরি করছে বলে মনে করেন বিশ্লেষকরা। রূপপুর নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব। পরমাণু শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মতো বিষয় বাংলাদেশের মানুষের কাছে একেবারে নতুন। ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছেন রাশিয়া, বেলারুশ সহ বিভিন্ন দেশের 5,000-এর বেশি মানুষ। এর সাথে প্রায় 15,000 বাংলাদেশি কাজ করছেন এই প্রকল্পে। সবার মেধা শ্রম ঘামে তৈরি হচ্ছে 1,13,000 কোটি টাকার বেশি ব্যয়ের এই প্রকল্প। বিশ্লেষকদের মতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো স্পর্শকাতর ও বিপুল বিনিয়োগের প্রকল্পে বাংলাদেশি তরুণদের কাজ করার সুযোগ সচরাচর মেলে না। রূপপুরে তৈরি হওয়া সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ তাদের। আমাদের পদ্মা ব্রিজ চাইনিজ কন্ট্রাক্টর একটা কন্ট্রাক্ট করে ওনারা ডেভেলপ করেছেন, কিন্তু সাথে আমাদের যে যারা কাজ করেছেন এখন এনারা এক একজন ওই লেভেলের ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। ঠিক একইভাবে এখানেও তাই, টেকনোলজিক্যাল অ্যাজ ওয়েল এজ ম্যানেজমেন্ট বোথ, এবং যে বলেন না জাম দেওয়ার মতন যে শক্তিটা, সেই শক্তির ওদের মাঝে আছে, সেই বুদ্ধিটা আছে, সাহসটা আছে। আমি মনে করি সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। রূপপুর প্রকল্পের পরিচালকের আশা ভবিষ্যতে দেশের অন্য কোনো পারমাণবিক প্রকল্পে প্রধান দায়িত্বেই থাকবে বাংলাদেশের তরুণরা। শুধুমাত্র ফিউয়েল আনার সাথে এই একটা বিল্ডিং বানানো না, জনমত আমাদের তৈরি হয়েছে কিনা, এই জনবলটা ফিউয়েলটা আসার পরে সেটাকে ইন্সপেকশন করতে পারছে কিনা, এই ফিউয়েলটা সে হ্যান্ডেল করতে পারছে কিনা, এই সমস্ত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, তারা দক্ষ হয়েছে। বিশ্লেষকদের মতে রূপপুরে বহুমাত্রিক বিষয় জড়িত যা পাঠ্য হতে পারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। শুধু যে নিউক্লিয়ার না, এটা নিউক্লিয়ার রিলেটেড আছে, ম্যানেজমেন্ট রিলেটেড আছে, সিকিউরিটি রিলেটেড আছে, মানে এটা মাল্টি ডাইমেনশনাল একটা আছে। কিন্তু তো কাজে এই জায়গাটাকেও জোর দিতে হবে, কিন্তু এই জায়গাটা জোর দিতে গেলে ওই সায়েন্সটাকে ডেভেলপ করতে হবে। এই বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট থেকে প্রতিদিন 2,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বাংলাদেশের এই পরমাণু শক্তি ব্যবহার করা হবে শুধুই শান্তির উদ্দেশ্যে, যার মাধ্যমে উপকৃত হবে দেশের অর্থনীতি, উপকৃত হবে দেশের মানুষ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, রূপপুর, ঈশ্বরদী।